রাত পোহালেই মা মনসা দেবীর পুজো, তবে করোনার কালে প্রতিমার আমদানি বেশি থাকলেও শিলিগুড়ির বিভিন্ন বাজারে তেমন দেখা নেই প্রতিমা ক্রেতাদের। প্রতিমা বিক্রেতাদের দাবি, বাজারে প্রতিমার দাম হাতের নাগালে থাকলেও তেমন ক্রেতার সংখ্যা না থাকায় চিন্তায় রয়েছে বিক্রেতারা। অন্যদিকে গতকালে পূজা হলেও এদিন শহরে শিলিগুড়ি বিধান রোডে প্রতিমা এবং পুজোর সামগ্রী নিয়ে ভিড় জমিয়েছেন বিক্রেতারা। মনসা দেবীর প্রতিমা নিয়ে এসে এক ক্রেতা জানান, সংক্রমণকালে বিধি মেনে আয়োজন করা হয়েছে পুজোর। দেবীর আরাধনায় কোনো খামতি না রেখেই আগামীকাল আয়োজন হবে পুজো। অন্য এক ক্রেতা জানান, বাজারে পুজোর সব সরঞ্জাম পাওয়া গেলেও সবকিছুর দাম রয়েছে অনেক। প্রতিমা থেকে ফল, ফুল থেকে দেবীর ভোগের জিনিসপত্রের দাম গতবারের চেয়ে অনেকটাই বেশি। কি জানিয়েছেন মৃৎশিল্পীরা? দাম বেড়েছে কি, দাম নেই, কাস্টমার না থাকলে দাম কি করে হবে, কাস্টমারই নেই। হ্যাঁ, অন্য বছরের থেকে এবার অন্য বছরের থেকে ঠাকুরের আমদানি বেশি, কাস্টমার এখনো বাজারে নাই। এখন মনে করেন যে দেখা যাক, পুজো তো কালকে, আজকে এখনো তো তিনটে বাজে মনে করেন, আবার বিকালে কি হয়, কেনাকাটি কি হচ্ছে? বেচা কিনি এই মাত্র মনে করেন চার পাঁচটা ঠাকুর বিক্রি হয়েছে আমার। আর দামটা? দাম ওই 400-500 ঠিক নাই, ঠাকুর হিসেবে দাম। আপনার নাম? আমার নাম বিজয় পাল। এবার কি জানিয়েছেন প্রতিমা ক্রেতারা, শোনাবো আপনাদের। হয়েছে ভালোভাবেই হচ্ছে, প্যান্ডামিক সিচুয়েশনের জন্য একটু লোকজন কম অবশ্যই, কিন্তু আমরা ঘটা করেই মাকে নিয়ে যাচ্ছি, আর আশা করি ঘটা করেই মাকে পুজো করবো প্রতিবারের মতনই, শুধু লোকজন একটু কম। মূর্তির দাম সেটা আমার বাবা বলতে পারবে ভালো, যেহেতু বাবা মূর্তি বাবাই কেনাকাটা করছেন, বাবাই ভালো বলবে। বহু বছর বাবা কত বছর হলো তো? আনুমানিক আপনি 30 বছরের ওপর? 40 বছর। হ্যাঁ, আপনার নাম? পপি দাস। আর সেই বেশিটা এই কারণেই গায়ের মানে ঠিক মনে হচ্ছে না, বেশি তো অবশ্যই, কিন্তু যেহেতু সব জিনিসের দাম বেশি, অটোমেটিক এর দামও বাড়বে একটু, এই হলো ব্যাপার। ফলমূলের দাম এবার অত্যধিক বেশি, অন্যান্য জিনিসপত্র যা আছে নিত্যনৈমিত্তিক ব্যাপারে যেগুলো লাগে সেগুলোর দাম বেশি, মুদিখানা সরঞ্জামের দাম বেশি, তেলের দাম তো অত্যধিক বেশি। না খামতি মানে কি, কিছু না, তবে যেহেতু আয়োজন একটু কম এবার, অন্যান্য বছর আমরা যেরকম আয়োজন করি এবছর এই প্যান্ডামিক সিচুয়েশনের জন্য আয়োজন কম। আপনার নাম?